হ্যালো ভিউয়ার্স, আজকে জানাবো রঙের ভালো মন্দ। আমরা যেহেতু বাংলাদেশের সকল জেলায় ডিজাইন রুম, পেন্টিং সহ জিপসাম ডেকোরেশনের কাজগুলো করে থাকি, আজকে কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে, শুধু অন্য কিছু সেই নয়। ব্র্যান্ডের রংগুলা দেখাচ্ছি। বস্তুত জৈতুন কিংবা বার্জার, এশিয়ান, রক্সি, নিপ্পন, যতগুলা বাংলাদেশে প্রোডাক্ট আছে, ব্র্যান্ড আছে, প্রত্যেকটা ব্র্যান্ডের যে সব প্রোডাক্ট ভালো তা কিন্তু বলা যায় না, কারণ আমরা 13-14 বছর থেকে অলরেডি এই পেন্টিং কাজেই রয়েছি। তাই পেশাদারি পেইন্টার যদি হয়ে থাকে তাহলে সে বুঝতে পারবে যে কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্টটা ভালো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন আপনার পরিচিত দোকান থেকে ভালো মানের কালার কিনতে, এবং অবশ্যই ভালো পেইন্টার হতে হবে। বস্তুত বাড়ির কাজ সুন্দর হয় আপনার ভালো পেইন্টারের জন্যে। আপনি যে কোনো রং লাগানি কেন, যদি আপনার পেইন্টার ভালো না হয় তাহলে দামি রং দিয়েও আপনার বাড়ি সুন্দর দেখাবে না। চেষ্টা করবেন, অবশ্যই ভালো পেইন্ট হতে হবে, তারপরেও বেস্ট যেটা সেটা হচ্ছে ভালো পেইন্টার নেবেন আপনি। তারা সিলেক্ট করবে আপনি কোন ব্র্যান্ডের রং দিয়ে আপনি কাজ করবেন, কারণ প্রত্যেকটা ব্র্যান্ডেরই সকল প্রোডাক্ট ভালো না, কিছু কিছু প্রোডাক্ট ভালো আছে যার জন্যে একটু কম্বিনেশন করে কাজ করতে হয়। আর যদি ভালো পেইন্টার থাকে তাহলে আপনার বাড়ির কন্ডিশন দেখে সে সিলেক্ট করবে যে ওয়ালে এখন কী কী দেওয়া দরকার বা কোন ওয়ালে কেমন ধরনের কালার দিলে বাড়িটা সুন্দর দেখাবে। তবে অবশ্যই আপনার পছন্দটাকে সে অবশ্যই প্রাধান্য দিবে। আপনার পছন্দটা জেনেই সে সেই সিদ্ধান্ত নিবে যে এখানে কি দিলে সুন্দর লাগবে, কি কালার দিলে সুন্দর লাগবে। আরেকটা জিনিস মনে রাখবেন, কালার কিন্তু মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলে, সেটাও খেয়াল রাখতে হবে। বাড়িতে সব সময় চেষ্টা করবেন রুমের ভিতরে হালকা কোনো কালার দিতে, যেরকম লাইট পিঙ্ক, লাইট গ্রিন, লাইট স্কাই, এই ধরনের বাদাম।